পদ্মায় পানি বাড়লেও কমছে ব্রহ্মপুত্র যমুনা মেঘনা নদীর পানি কুড়িগ্রাম গাইবান্ধা সিরাজগঞ্জ টাঙ্গাইল সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফরিদপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি সহ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাড়িঘর থেকে পানি না নামায় সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গতরা শরীয়তপুরে বাড়ছে পদ্মার পানি নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা নদিয়া ও জাজিরার সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে বাসিন্দারা ফরিদপুরে ছয় উপজেলার দেড়শো গ্রাম এখনও পানির নিচে খেয়ে না খেয়ে দিন কাটছে বন্যা কবলিত লাখো মানুষের তারপরে পানিতে বাঁচতেছি নান্দা বানা সবকি সমস্যা কিছু সমস্যা কান্দা কাটি করতেছি আমরা খুব কষ্টে আছি অনেক কষ্ট হচ্ছে ফেনীতে মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল ভেসে গেছে মাছের খের তলিয়ে গেছে আমনের ক্ষেত পানি ঢুকে পড়ায় নির্ঘুম রাত কাটছে বন্যা কবলিতদের কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা সহ সবকটি নদ নদীর পানি কমলেও নিচু এলাকা থেকে এখনও পানি না নামায় দুর্ভোগে বানভাসী মানুষ দীর্ঘদিন পানিবন্দি থাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট সরকারি ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও তলিয়ে আছে বাড়িঘর খাবার ও পানি সংকটে দুর্ভোগ চরমে গাইবান্ধায় সবকটি নদ নদীর পানি কমলেও বাড়িঘর থেকে বন্যার পানি না নামায় দুর্ভোগে বানভাসী মানুষ দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট যমুনার পানি বিপদসীমার নিচে নামায় জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি নামায় ঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা তানিয়া নাসরিন টিবিসি ডেস্ক